আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সুলতানা কিচেনের পক্ষে থেকে আমি নিগা সুলতানা আস আমাদের জন্য নিয়ে এসেছি মজার আলো চিজ রেসিপি এই মজার আলো রেসিপি তৈরি করতে লাগতেছে আমাদের সাতশো পঞ্চাশ গ্রাম দুধ এখানে র দুধ লাগবে অর্থাৎ কাঁচা দুধ সিদ্ধ করা বা প্যাকেট করা যার দুধ নেওয়া যাবে না যদি প্যাকেট যার দুধ নিতে হয় তাহলে র মিল ডেকে নেবেন চিকন আমি এক মিনিট হাই হিটে দুধটাকে গরম করে নিব এক মিনিটের চেয়ে বেশি গরম করা যাবে না কারণ এক মিনিটের চেয়ে বেশি গরম করলে দুধটা মজাটা সিজ পারফেক্টলি হবে না আপনারা হাই হিটে এক মিনিট দুধটা গরম করে নেবেন এভাবে নেড়ে চেড়ে দুধটা গরম করতে হবে যাতে সব দুধ সমানভাবে গরম হয় এক মিনিট গরম হয়ে গেলে আপনারা আঙ্গুল চুবিয়ে দেখবেন পাঁচ মিনিট যদি আঙ্গুলটা ধরে রাখতে পারেন তাহলে দুধটা পারফেক্ট এই সময় চুলা বন্ধ করে দিয়ে একটা রেবুর রস অর্থাৎ হাফ কাপ রেবুর রস দিবেন এর মধ্যে বা হাফ কাপ ভিনেগার দিয়েও তৈরি করতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে হাফ লেবুর রস আর ভিনেগার দুইটাই মিক্স করে তৈরি করে দেখাচ্ছি অর্থাৎ দু দিয়ে পারফেক্ট মজুরাল সিস তৈরি করা সম্ভব এভাবে চিটিয়ে দিয়ে হালকা হাতে নাড়তে হবে এরপর আস্তে আস্তে মজুরাল চিস তৈরি হয়ে যাবে এই সিস্টার বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগে আপনারা চাইলে সহজে এই রেসিপিটা যদি ফলো করতে পারেন তাহলে একদম পারফেক্ট মজার রসই বাসায় তৈরি করতে পারবেন আর পিৎজা পাস্তা সব কিছু মজা করে তৈরি করে খেতে পারবেন এই দিয়ে আমি এসএস দিয়ে আমাদেরকে পরবর্তীতে পিৎজা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন অবশ্যই যদি রেসিপিগুলো ভালো লাগে পাশে ট্রাই করবেন দেখুন আস্তে আস্তে মজার রসিস তৈরি হয়ে শুরু করে দিয়েছে কতটা স্টিকি হয়েছে দেখুন এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ পরিণত হয়ে যাবে আমার চ্যানেলে আরো সহজ সহজ অনেক ভিডিও রয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কন্টনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে শিখতে পারেন আরো অনেক মজার মজার রেসিপি রয়েছে আমি একটা পাত্রে পারসেন্ট পানি গরম করে নিয়েছি পানিগুলো অতিরিক্ত গরম করা যাবে না সিদ্ধ থেকে কম কিন্তু কুসুম গরম থেকে একটু গরম আপনারা হাত চোপাতে পারেন ওই গরম পানি নিতে হবে এরপর এবার এভাবে দিয়ে নিতে হবে যাতে লেবুর রস বা ভিনেগারের গন্ধটা চলে যায় এভাবে চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে দিতে হবে কোনো পানি জাগা যাবে না দেখুন আমি কিভাবে করছি যদি আমি যেভাবে করছি ওভাবে অনুসরণ করুন তাহলে পারফেক্টলি মজার রস তৈরি করতে পারবেন পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপি বেশি সময় লাগে না চলে লাগলে এক মিনিট তারপর এখানে এক মিনিট আর ফ্রিজে রেখে দিলে হয়ে যায় ব্যাস যদি এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করতে পারেন তাহলে আর বাজার থেকে কোনো চিজ কিনে খেতে হবে না আপনারা বাসায় তৈরি করে বিভিন্ন মজার মজার আইটেম তৈরি করতে পারবেন এই চিজ দিয়ে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে আর অত জুদারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই চিজ দিয়ে রেসিপি বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে আশা করি হতাশ হবেন না কারণ এটি যে কেউ সহজে তৈরি করতে পারে দেখুন কত টেস্ট এসে এখানে আমি একটা জিগজাগ ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে সিস্টা ঢুকিয়ে টাইট করে নর্মাল ফ্রিজে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দিব এভাবে কোনো হাওয়া ঢুকতে না পারে মতো ভালোভাবে চেপে চেপে বেঁধে নেবেন দেখুন আমি কিভাবে করছি এখন গরম পানিতে দেওয়ার কারণে এটি একটু নরম হয়ে গিয়েছে এরপর ডিপে রাখে দেখুন আমি এক ঘন্টা রেখেছি কতটা শক্ত হয়ে গিয়েছে আপনারা দুই দুই থেকে তিন ঘন্টা রাখবেন তারপরে ইউজ করবেন আমি আপনাদের দেখানোর জন্যই তাড়াতাড়ি বের করে নিয়েছি আমার রেসিপি গুলো ভালো লাগবে অবশ্যই আমার রাখবেন দেখবেন দেখুন দেখার জন্য ধন্যবাদ